হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ণাল ব্লগ চ্যানেলে তোমাদের সবাই কোনে কোনে স্বাগত, ভালোবাসা রইল। আজকের আমি নতুন ব্লগ শুরু করছি। তো আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ, সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো, না দেখলে বৃষ্টি হবে না, এখন একটু ফিস ফিস করে পড়ছে। তো সব দেখো, জলে ভর্তি সব চারিদিকে, সব জল। তো তার জন্য কি করবো ভাবলাম, দাদা ভাই বললো একটু খিচুড়ি বসিয়ে দাও। তো খিচুড়ি বসাচ্ছে আমি, খিচুড়ি মানে ডাল সেদ্ধ করতে, সরি সেদ্ধ বলছি, ভাজতে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার মুগ ডাল ভাজা হচ্ছে। তো এবার আমি জল দিয়ে দেবো, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর একটু জল দেবো, আতপ চালের খিচুড়ি হবে, একবারে জমে ফাটাফাটি হয়ে যাবে না। তো তোমরা অবশ্যই বলো আতপ চালের খিচুড়ি কারা কারা ভালোবাসো। আমার তো অতটা খিচুড়ি ভালো লাগে না, তবু খাই। তো যেসব বন্ধুদের খিচুড়ি ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে বলবে। তার একটু জল দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমার পাঁচমিশুরি ডাল আছে, আমি এখানে আগে মুগ ডালটা ভেজে জলে দিয়ে দিয়েছি। তো এখানে পাঁচমিশুরি ডাল আছে, দেখো ছোলার ডাল আছে, আর মুসুর ডাল আছে, আরও পাঁচমিশুরি ডাল আছে, বিবলির ডাল আছে, তারপরে সোনামুখ আছে, মানে পাঁচমিশুরি ডাল আছে। সেই পাঁচমিশুরি ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা করবো। তো আজকে জমে যাবে পুরো এই বর্ষাতে। তো আমি সব ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, কারণ আতপ চাল, তো আতপ চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, বুঝতেই পারছো। ছোলার ডাল আছে, মুগ ডাল আছে, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তার জন্য আমি সব একসাথে ডালগুলো সেদ্ধ বসে দিলাম। তো সেদ্ধ হতে থাক, তো আমি একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর তার সাথে এরকম পটল ভাজা, আলু ভাজা, আর ডিম ভাজা। তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বলবে, কমেন্টে জানাবে। আমার ভালো লাগে না, দাদা ভাইয়ের পছন্দ, ছেলের পছন্দ। তো দেখো সয়াবিন দেওয়া আছে এর মধ্যে, আলু দেওয়া আছে, আর পাঁচমিশুরি ডাল দেওয়া আছে। তো খেতে দিয়েছে, দেখো আমার ছেলে খিচুড়ি খাচ্ছে, বোধহয় গরম, ওই জন্য মুখটাকে ইয়ে করলো। কেমন বানিয়েছে? অনুষ্ঠানের মতো। তো দেখো অনুষ্ঠানের মতন বলছে, তো ডিম খাবে না, ডিমে পেঁয়াজ দিয়েছি বলে। তো দেখো আলু ভাজা আর খিচুড়ি নিয়েছে, খিচুড়ির কালারটা দেখেছো, ওয়াও কি সুন্দর না? তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তো আমার ছেলে খাচ্ছে, দাদা ভাই কোথায় গেল জানি না। তো আসুক, আমি খেয়ে নিই, দাদা ভাই পরে আসবে হয়তো, লেট হবে একটু আসতে, আমি খেয়ে নিই। তো ছেলেকেও খেতে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, কেমন হলো। আর ভিডিওটা দেখতে থাকবে, ভিডিওটা দেখতে থাকবে, দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বড় বড় মাছ দেখো নালিতে, দেখো 5-10 কিলো কি মাছ চিড়ি ঘড়ি। আরে রে দেখো কত বড় মাছ, দেখো শোল মাছ বোধ হয় এটা, দেখো কত বড় মাছ এটা, দেখেছো?